বাকি মাত্র দু সপ্তাহ, কিন্তু এখনও জমেনি ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনের প্রচারণা। ভোটারদের মধ্যেও আগ্রহ উদ্দীপনা তেমন একটা নেই, তবে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে কিছুটা উত্তাপ রয়েছে ভোটের মাঠে। একরামুল হক সাইমের রিপোর্ট। যেখানে সেখানে না লাগিয়ে নির্বাচনী পোস্টারের জন্য এসব বোর্ড নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর চার দিন পরও সেখানে পোস্টার লাগাননি কোনো প্রার্থী। যাত্রাবাড়ি চৌরাস্তায় ইসি নির্ধারিত এই জায়গার বাইরেও প্রতি ওয়ার্ডে দুটি স্পটে নিজ উদ্যোগে বোর্ড টাঙিয়ে পোস্টার লাগাতে পারবেন প্রার্থীরা। সেদিকেও কোনো প্রার্থীর আগ্রহ নেই। আমরা মিছিলও বড় করতে পারি না, যার জন্য আপনাদের চোখে পড়ে না। আবার বলেছেন নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগাইতে হবে, তো আমরা নির্দিষ্ট জায়গায় পোস্টার লাগাবো। পোস্টার কোথায়, মানুষের কোথায় দেখবো, তাই নির্বাচন উৎসবমুখর কীভাবে হবে? নির্বাচন কমিশনকে আবারও অনুরোধ করতে চাই, আপনারা নির্বাচন পরিবেশ ফিরে আনুন। নির্বাচনে জনগণের ভোট, জনগণ যাকে খুশি তাকে দেবে। নির্ধারিত স্থানের বাইরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু নির্বাচনী পোস্টার ব্যানার থাকলেও তাতে ভোটের আমেজ বোঝা যাচ্ছে না যাত্রাবাড়ি, ড্যামরা কিংবা কদমতলির মতো ব্যস্ত এলাকায়। ওপেনলি ওইভাবে এখনো প্রচারটা তেমন হচ্ছে না, তবে মাঝে মধ্যে হচ্ছে, দুই একদিন পর পর শাটডাউন দিচ্ছে। শুক্রবার ছুটির দিনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা। করোনা পরিস্থিতিতে তাদের মিছিল শাটডাউনে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। 61-62 ছিল প্রোগ্রাম, সেখানে আমি সন্ত্রাসী বাহিনী তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। নির্বাচন কমিশনকে আমি চিঠি দিয়েছি এবং প্রশাসনকে চিঠি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আর এর কোনো প্রতিকার আমি পাইনি। এলাকার মানুষের দুঃখ ব্যথা বেদনা থাকতে পারে, বিএনপির ওরা করে ঘটনা করে আমাদের উপরে চাপায়। নির্বাচন করছি আমরা নির্বাচনকে একটা ইসের মধ্যে নিয়ে যাবো, একটা উৎসবের মধ্যে নির্বাচন করবো। আমরা জানি এই নির্বাচনের প্রতি মানুষের অনেকে নজর আছে। সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা পাঁচ আসনটি শূন্য হয়। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী সহ পাঁচজন লড়ছেন এই নির্বাচনে। 17 অক্টোবর এই আসনে ভোট গ্রহণ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।